মানুষটাকে বাঁচাবার জন্য পারবেন আর কোসাই কিয়ালিগা গরুটা জব করে মাশাআল্লাহ আল্লাহু আকবার তুই গোস্ত বিক্রি করে দেখছেন স্টিলা চাকুরা কাটায়া কিন্তু নিয়ত হলো একটা গোস্ত বিক্রি করা আর একটা বাঁচা আসসালামু মেরাজুল মুমিনি এই নামাজ তোমাকে মেরাজে নিয়ে যাবে আবার মন কাছে ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আবার আল্লাহ মন কাছে তো সাক্ষী দিয়ে যে তার হাতে সাক্ষী দিও পায়ে সাক্ষী দিও আর না সাক্ষী দাও না না তুই মালা করছ চিন্তা করার করছ সব সাক্ষী তার নিজে আচ্ছা এই অন্য কাছে এখন আমি যেটা কইছি যে আপনারা কেউ এটা শুনেন নাই যত বড় জ্ঞানী হন যত ইসলামিক রিসার্চ করেন আজকে ওই কথাটা বলুন কেউই শুনেন নাই যদি কন এইটা শুনছি তার আমি 100 টাকার মূল খোদার কথা খুশি হয়ে পরের কিছু আল্লাহ ওইটা হলো করুন আল্লাহুম্মা সাল্লি আল্লাহ নিজে সাল্লি আলা দরুদ পড়েন উপরে সাইয়াদেনা সাইয়াদি আমার সাইয়্যদ সাইয়াদেনা ইয়া না না আমাদের সাইয়্যদ আরেন উম্মতদের সাইয়্যদের উপরে আমি আল্লাহ দরুদ পড়ি মাওলানা মাওলি মাওলাই কয় নাই ইয়া অর্থ আমার মাওলানা ইয়া নানা মাওলানা তোদের প্রভুর উপরে আমি নামা দরুদ পড়ি আর শুধু কি এই তার প্রভুর উপরে তার তোদের সৈয়দের উপরে তোদের প্রভুর উপরে কেবল দরুদ পড়ি না ওয়াহেল এবং তার বংশধরের উপরেও আমি দরুদ পড়ি তার বংশধরকে এইটুক যাই না রাখেন আলি ফাতেমা হাসান হুসাইন আর কে ইমাম জাইনুল আবেদিন ইমাম বাকের ইমাম জাফর সাদেক ইমাম মুসা কাজেম ইমাম আলী তাকি ইমাম আলী নাকি ইমাম হাসান আসকারি ইমাম মেহেদি আলাইহে সালাতু সালাম আরে মিয়া ইমাম মেহেদি রে আলাইহে সালাতু সালাম ক বাপ দাদা গো কেন জি আল্লাহ তাআলা আনহু ক তারা তো সাহাবী না তারা আহলে বয়া জিসমিয়া তার রুহানিয়া সাহাবীর জিসমি জীবনে সবচেয়ে বেশি মহব্বত করছে একজন মুরিদকে তিনি তো জিসমিয়াত না তার নাম আমি বলবো না আমার আত্মীয় কিন্তু জিসমিয়াত তো ফরিদ ভাই জিসমিয়াত তো ফরিদ ভাই রুহানিয়াত অন্য যিনি সুতরাং জিসমিয়াত আহলে বায়া এই জন্য খাজা করিম নওয়াজ জিসমিয়া হুসাইনিয়া হাসানি গৌসুল আজম হাসানি ওয়াল হুসাইনি কথাটা বলছেন কাউরে ঘৃণা করি না জি 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 সাহাবি সব সময় ছোট বড় গোড়া করবেন না কিন্তু তারা পাঁচ পঞ্চাতন অন্য জিনিস বারো ইমাম তাদের উপর বলতেছে ওয়াহেল ওয়াহেল শুধু তোমাদের সৈয়দ তোমাদের প্রভুর উপরে আমি দরুদ পড়ি না তার বংশধরের উপরে আমি আল্লাহ দিতে দরুদ পড়ি কত বড় কথা পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ দলায়ামে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ দেখছেন
আমার কোয়েদিত আছে তোমাকে সৈয়দ তোমাকে মাওলা তার নাম কি জানো মোহাম্মদ তার উপর আমি দরুদ পড়ি আর কোরআনে তো আল্লাহ ইয়া কি বলতে আছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী কন্ট্রোলকে তো পুরা করা ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু এবং সমস্ত ফেরেশতারা মিলা ইউসাল্লুনা সালাত করেন সালাত হইল নামাজ সালাত অর্থ দরুদ সালাত অর্থ একটা পেটেরে পাকায়া দুইটা মুখ করন সালাত অর্থ কোমর তুলাইয়া নাচন ডিকশনারি খুলেন ওখানে এখানে তার কোমর তুলে নাচন হইব না আরে চিনি মানি এই চিনি আবার চিনি মানি তোমার এই চিনি আমি দুটি তোমার এই চিনি কেটে যাওয়ার চিনি কিন্তু খায়া হলে দাও তোমরা ডুবাই নিয়ে তুই কি কর নিয়া আমি তো ওই চিনি কইছি যে জায়গায় যে অর্থ ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয় আল্লাহ এবং সমস্ত ফেরেশতারা মিলা ইউসাল্লুনা দরুদ পড়েন আলা উপরে নবী একজন আম্বিয়া বহু বচন নবীর বহু বচন আম্বিয়া রসুলের বহু বচন মুরসালিন তাইলে একজন নবীর উপরে আল্লাহ দরুদ পড়েন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী আল্লাহ এবং সমস্ত ফেরেশতারা মিলা আমার নবীর উপরে দরুদ পড়ে রোজা করে বান্দায় নমাজ করে বান্দায় হজ করে বান্দায় কুরবানি করে বান্দায় যাকাত দেয় বান্দায় সাফা মারওয়া দৌড়ায় বান্দায় হাজরে আসওয়াদে জুমা দেয় বান্দায় মুকামে ইব্রাহিম রে তুয়াব করে বান্দায় শয়তান রে কঙ্কর মারে বান্দায় সব কিছু করে বান্দায় আল্লাহ কিছু করে না সারা কোরআন পড়া দেখি আল্লাহ কিছু করে না সব বান্দারে দিয়া করায় খালি একটা কাজ আল্লাহ করে সেটা কি ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী বহু বচন কয় নাই আম্বিয়া কয় নাই আম্বিয়া বলে যীশু খ্রিস্ট হয় না আমার মোহাম্মদ রাসূলুল্লাহ উপর আল্লাহ স্বয়ং দরুদ পড়েন কইরা বলতাছেন তৌহিদের আদেশ আল্লাহ নিজে না কইরা বান্দারে হুকুম দেয় না এটা তৌহিদের আদেশ আমার রাসূলুল্লাহ মিষ্টি খাওয়া ছাইরা কুড়ির ছেলেরে বলছে মিষ্টি খাইও না আরে ফজরের নামাজ নষ্ট হইয়া যাবে আমার বান্দাদের ঘুমেতে উঠতে দেরি হবে আমার নবীজি জানতেন তাই নিজে আগে ইচ্ছা কইরা ভুল করলো আরে ভুল করে নাই পৃথিবীতে মানুষ একটা জায়গায় পরাজয় বরণ করে আনন্দ লাভ করে আর সব জায়গায় অপমান অনুভব করে কোন জায়গায় পরাজয় বরণ করে আনন্দ লাভ করে জানে নিজের ছেলেরে জিতাইয়া দিয়া বাপে হাইরা গিয়া আনন্দ পায় সন্তানকে জিতিয়া দিয়া বাপে হাইরা গিয়া আনন্দ পায় পোলাটায় পড়েছে না রে বাবা কি আনন্দ আনন্দ কম শিখছি নাকি একটু পরে মাথা মুথা ঘুরিয়ে যে বললে খালি দুইটা দুইটা ওই কথা কইতেছি
কোনই মাথা ঘুরতে পারবো যদি কোন মাথা না ঘুরে তাহলে কি করল ইন্দ্রাহা মালাইকা তাহুল তারপরে লাইনটা দেখে কত রহস্য শুনেন কি কইল মানুষ বলে নাই আপনার পায়ের জুতায় আমার গাল সব আমানু কেন আমানু আমানু আর মুমিনের মধ্যে তফাত কি একবার ইমান আনছি আবার কেমন ইমান আনবার যাবো একবার তো ইমান আইনেই পালাইছি আবার কোন ডঙ্গের কথা কও যে আবার ইমান আনো ইমান কি আবার ব্যঙ্গ বিঙ্গে যায় নাকি ইমান কি বলে যায় না আমার